lovely little viewers, assalamu alaikum. Aske barbecue maser recipe niye arsi ami parol alam hazir hoye gelam apnader samne oshadharon recipe niye notun style barbecue recipe obosshoi dekhte bolben na dekhen full recipe ta এখন কিন্তু বন্ধুরা মাছ আমি তেলাপিয়া মাছ দিয়ে করতেছি আপনারা কোরাল মাছ দিয়েও করতে পারেন মাছ উল্টায় পাল্টায় আমি কিন্তু ভালো করে ধুয়ে নিতেছি দেখেন একটু রেসিপিটা ফুল রেসিপিটা দেখেন এখন আমি কিন্তু লেবু দিয়ে মাছ ধুইছি সেটাই দেখাই দিলাম লেবু দিয়ে মাছ অবশ্যই ধুবেন তাহলে আসলে কোনো গন্ধ আসবে না এখন আমি মাছটা কী করবো সেটা দেখতে থাকেন একটু ফলো করেন মাছের ভিতরে যে মশলা ঢুকে না ভালো লাগে না কেন লাগে না সেটা এই রেসিপির মধ্যেই দেখতে পাবেন এখন ন্যাপ দিয়ে একটা চাকু দিয়ে আমি কিন্তু মাছটারে সুন্দর করে কেটে দেব আপনারা কাটবেন কিন্তু কোলের দিক থেকে পাতলা যে দিকটা আছে ওই দিকটা কিন্তু আপনারা কেটে কাটবেন না তাহলে মাছটা ভেঙে যাইতে পারে আপনারা যে সামনের যে মোটা দিকটা আছে ওইভাবে আমি দেখাই দিছি সেভাবে আপনারা একটু কাট করে চ্যাপটা করে কেটে নেবেন এপাশ ওপাশ করে আমি এপাশটা দেখেন কীভাবে কাটছেন ও পাশটা উল্টাই দেখাই আপনাদেরকে ভিডিওটা একটু বড় হইলেও বন্ধুরা দেখবেন তাহলে এরকম বারবিকিউবের একটা রেসিপি ভালো পেতে পারেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা বেল আইকন আছে ক্লিক করে দেবেন প্রত্যেক দিন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এখন মাছের ম্যারিনেট করব সেই মশলাটা বানিয়ে নিলাম এখানে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতন লবণ আর আপনার বারবিকিউ মশলা কাবাব মশলা দই তারপরে মনে করেন বারবিকিউ সস টমেটো সস ওস্টার সস সয়া সস গুঁড়া দুধ স্বাদ মতন লবণ লেবুর রস সব একত্রে দিয়ে একটা সস বানিয়ে নেব একটু বারবিকিউ ফুড কালারও কিন্তু আমি ব্যবহার করছি বন্ধুরা অবশ্যই কালারটা অনেক সুন্দর হয় সেই জন্য এখন কিন্তু আমরা মাছটা যেভাবে কাটছি আমি স্ক্রিনে দেখাই দিছি ঠিক এভাবে মাছটা কেটে এভাবে মশলা ঢুকে দেবেন এই সময় কিন্তু কোনো তোল ব্যবহার করবেন না তাহলে কিন্তু মশলাটা মাছের ঘায়ে ঢুকবে না মাছ তোলের ইয়ে হয়ে অসুবিধা হয়ে যাবে আপনারা পরবর্তীতে দেখাই দেবো কোন সময় তোল ব্যবহার করতে হবে সরিষার তোল ব্যবহার করবেন আপনারা অবশ্যই এখন কিন্তু আমরা দেখাই দিতেছি কীভাবে দেখেন মাছটা উল্টায় পাল্টায় সুন্দর করে মশলা ভালো করে মাছের ভিতরে ঢুকিয়ে দেবেন তাহলে কিন্তু মাছটা খেতে অসাধারণ হবে অনেকেই বারবিকিউ করেন মাছ সাদা থাকে ভিতরে সাদা থাকে ভালো লাগে না খেতে আপনি আমার রেসিপি দেখে আপনারা করেন দেখলেই বোঝা যায় যে এই রেসিপিটা কতটা জুসি হবে কতটা ভালো হবে কতটা টেস্টি হবে এখন আমি একটা রেপিং পেপার দিয়ে আমি একটা ট্রের ভিতরে মাছটা দু ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিচ্ছি মাছ বেশিক্ষণ ম্যারিনেট করা লাগে না বন্ধুরা এখন কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করতেছি আপনারা বাটারও ব্যবহার করতে পারেন উল্টায় পাল্টাইয়া কিন্তু আমার এই মিশিং মেকার দিয়া এটা কিন্তু সবাই মিলে কিনতে পাবেন এই বারবিকিউ মিশিংটা আপনাদেরকে আবারও বলে দিলাম আমি যে কোনো শপিং মলে পাবেন এটা গ্যাসের চুলা আপনারা করে খেতে পারবেন আর আমার এই চুলার সাথে আপনারা সবাই পরিচিত আমি মাঝে মাঝে এই চুলায় কিন্তু এভাবে সুন্দর সুন্দর করে আপনাদেরকে রেসিপি দেখাই যেহেতু আপনারা সবাই দেখতে চান গ্রামের রেসিপি আমি তো গ্রামে থাকি না আমি ঢাকায় থাকি এই জন্য আপনাদেরকে একটু আমি চুলার রান্না দেখাই যে চুলার রান্না একটু কষ্ট করে হলেও স্বাদ কতটা বেড়ে যায় সবাই খেতে পছন্দ করে হয়ে গেল আমার একটা বারবিকিউ মাছের রেসিপি অবশ্যই আমার তিনটা মাছ একবারই আপনাদের দেখাই দিতে আছি ভিডিওটা কিন্তু বন্ধুরা এখনই শেষ হয়ে যাবে এভাবে আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন আমার রেসিপিটা কেমন হলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে এখন আমার রেসিপি শেষ হয়ে গেল আল্লাহ হাফিজ